হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নুসরাত জাহান, কাজ করছি লামানো অ্যাস্থেটিক্স অ্যান্ড লেজার সেন্টারে অ্যাস্থেটিক কনসালটেন্ট হিসেবে। আজকে আমরা কথা বলবো যে বিষয়টি নিয়ে, তা হচ্ছে চোখের নিচের কালো দাগ। এই সমস্যাটি নিয়ে কিন্তু অনেকেই ভুগে থাকেন এবং জানেন না যে কিভাবে এর আসলে প্রতিকার পাওয়া যায়। তো আজকে আমি কিছু রিজন বলবো যার জন্য আপনার চোখে নিচে কালো দাগ হয়। প্রথমেই যেটা বলবো যে দুটো জিনিসকে সবাই একটু মিলিয়ে ফেলেন, চোখের নিচের কালো দাগ এবং চোখের যেই নিচের গর্তটা সেটা কিন্তু এক নয়। সো এই গর্তটা কেন হচ্ছে বা কালো দাগটা কেন হচ্ছে তা জানতে আজকের ভিডিওটি দেখুন। প্রথমে বলছি যে চোখের নিচের যেই গর্তটা সেটা কেন হয়। অনেকের আসলে যেই বনি স্ট্রাকচারটা সেটা কিন্তু এরকমই থাকে, বা আইব্রোজের যেই উপরের জায়গাটা আমাদের বনসটা সেটার জন্য কিন্তু চোখের এই নিচের জায়গাটাতে একটা শ্যাডো চলে আসে। সো এর জন্য কিন্তু চোখটা খুব গর্তে মনে হয়। অনেকে আছেন যে যাদের হয়তোবা বনি স্ট্রাকচারের জন্য কনজেনিটাল, যেটা বলি যে জেনেটিক, যাদের ফ্যামিলিতে জিনিসটা আছে সেরকমও হতে পারে। আরেকটি গর্ত হতে পারে যে স্ট্রেসের জন্য, বা অনেক সময় হয় যে খুব তাড়াতাড়ি কেউ ওয়েট রিডাকশন করেছেন, ওয়েট লুজ করেছেন, যার জন্য আপনার চোখের নিচে গর্তটা খুব বেশি বোঝা যায়। সো এই প্রবলেমগুলোর জন্য কিন্তু আপনার চোখের নিচটা কালো লাগবে এবং খুব মনে হবে যে একটা আমরা যে ডার্ক সার্কেল বলি সেটা খুব প্রমিনেন্ট মনে হবে। এখন আসা যাক যে চোখের নিচের আসল যেই কালিটা বলি আমরা সেটা কেন হচ্ছে। এটা আমরা বলি যে একটা ব্লু টোন, যেটার জন্য হচ্ছে ক্যাপিলারি ব্রেকিংয়ের জন্য হয়। কারণগুলো কী কী? সেটা হচ্ছে স্ট্রেস, তারপর ওয়েট রিডাকশন, তারপর কারো যদি ঘুম কম হয়, কারো যদি কিছু ভিটামিনস বা মিনারেলসের অভাব থাকে, কোনো ইনফেকশন বা অ্যালার্জির প্রবলেম থেকে থাকে, তার জন্যও কিন্তু এগুলো হয়ে থাকে। সো তখন কিন্তু আপনার চোখের নিচটা গর্ত মনে হবে, কালো মনে হবে, টায়ার্ড একটা লুক আসবে এবং খুব বয়স্ক মনে হবে। আর এইজিং তো আছেই, বয়সের সাথে সাথে কিন্তু আপনার চোখের নিচটা গর্ত হতে থাকে। আমাদের যে মাসলটা থাকে নিচে সেই মাসলটা লুজ হয়ে যায়, যার জন্য ফেসিয়াল প্যাডটা, ফ্যাট প্যাড যেটাকে বলা হয়, সেটা খুব চোখে দেখা যায়। এবং অনেকের এই জন্য কিন্তু চোখের নিচে যেই বাল্জ একটা ক্রিয়েট হয়, বা আমরা বলি যে যেই আই ফোলা ফোলা একটা ভাব থাকে চোখে, সেটাও আমরা বলে থাকি। সো এর জন্য আসেন ট্রিটমেন্টগুলো কী, প্রথমেই বলবো যে হোম কেয়ার যে রেমেডিসগুলো বা আমরা বাসায় কোন যত্নগুলো নিতে পারি। প্রথমে বলবো যে যখন আপনি বাইরে যাবেন, এর আগে যখন আমরা মুখ ধুই, মুখ ধোয়ার পরে কিছু সানব্লক ইউজ করতে হবে আপনাকে চোখের চারপাশে, এবং সাথে একটা সানগ্লাস ইউজ করতে হবে। সানগ্লাসটা যে শুধু আপনার ফ্যাশনের জন্য তা নয়, আপনার চোখের চারপাশটাকে কিন্তু এটা প্রোটেকশনও দিবে, যেই আমাদের ক্ষতিকর রেগুলো আছে সান থেকে আসে সেগুলো থেকে। তারপর আসা যাক যে কিছু টপিক্যাল ক্রিম ইউজ করতে পারেন বা ময়শ্চারাইজার। ময়শ্চারাইজার কেন? কারণ চোখের চারপাশে যে রিঙ্কলসগুলো আসছে এইজের সাথে সাথে বা আদার্স আমাদের যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলোর জন্য, তা থেকে কিন্তু রক্ষা পাবে। ময়শ্চারাইজারের মধ্যে যেন অবশ্যই ভিটামিন ই থাকে, যার জন্য আপনার স্কিনটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল দেখাবে। তারপর আসা যাক কিছু যে প্রোডাক্টগুলো, সেগুলোতে আপনি দেখবেন যে ইনগ্রেডিয়েন্টসগুলো কী আছে, তা হচ্ছে কজিক অ্যাসিড, আরবিউটিন, লাইকোরিক অ্যাসিড এবং হাইড্রোকুইনন পর্যন্ত আমরা ইউজ করে থাকি। এবার আসা যাক যে কিছু মেডিকেল ট্রিটমেন্ট, ক্লিনিকে গিয়ে কী ট্রিটমেন্টগুলো করবেন। তার প্রথমেই আসে যাদের গর্ত আছে চোখে, সেটা হচ্ছে আমরা ফিলার ইউজ করি, হায়ালুরোনিক অ্যাসিড বেসড যে ফিলারগুলো, সেগুলো কিন্তু একটি শটেই দেখা যায় ইমিডিয়েটলি যে চেঞ্জটা আসে এবং আপনার চোখের নিচটা কিন্তু খুব উজ্জ্বল হয়ে যায় এবং টায়ার্ড লুকটা তখনই কিন্তু ভ্যানিশ হয়ে যায়। তারপর আসা যাক আমরা কিছু ট্রিটমেন্টের ব্যাপারে, যেটা হচ্ছে মাইক্রো নিডলিং বলে থাকি, মেজোথেরাপি দিয়ে আমরা করে থাকি, যার যেই প্রবলেম আছে সেই প্রবলেমের জন্য আমরা কিছু প্রোডাক্ট ইউজ করে থাকি সেখানে। তারপর আমরা যেই কাজটা করে থাকি সেটা হচ্ছে পিআরপি, সবাই জানেন, প্লেটলেট রিচ প্লাজমা। তার সাহায্যে কিন্তু চোখের চারপাশের যেই রিঙ্কলসগুলো সেগুলো কিন্তু আমরা রিডাকশন করতে পারি এবং চোখের যেই একটা রেজুভিনেশন সেটা কিন্তু হয়ে যায়। এরপরে যেই খুব মডার্ন টেকনিক, সেটা হচ্ছে কিউ সুইচ লেজার। কিউ সুইচ লেজার দিয়ে কিন্তু আমরা চোখের চারপাশে খুব ভালোভাবে এবং কিছু সেশনের মাধ্যমে কিন্তু কালো দাগটা দূর করতে পারি। সো আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকৃত হয়ে থাকেন আপনারা, তাহলে কিন্তু এটা শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।